আধা চোখের পলক পরে ফেলান। হ্যালো, এই এই মিয়া, স্টপ, থামেন। সরি প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে একটি কারখানায় আসছি। এই কারখানায় দেখেন আটা ময়দা সুজির সাথে, বিশেষ করে টেক্সটাইলে ব্যবহৃত যে রাসায়নিক, এর সাথে সুগন্ধি রং মিশিয়ে তৈরি হচ্ছে নকল বিদেশি প্রসাধনী, ব্যথানাশক জেল, চুলের কালার, রং ফর্সাকারী ক্রিম ছড়িয়ে দেওয়া হচ্ছে রাজধানীর সুপার শপ সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। মোড়কে বসিয়েছেন তারা বারকোট। অত্র এই প্রতিষ্ঠানের মালিক আমরা যতটুকু জেনেছি, গত এক বছরে তিনি 8 বার জেল খেটেছেন, গ্রেপ্তার হয়েছেন, আর জামিনে বের হয়েই তিনি এই অপকর্মের সাথে যুক্ত হয়েছেন। ঝকঝকে তক্তকে মোড়কে নকল পণ্য ঢুকিয়ে প্রতি মুহূর্তে তিনি প্রতারণা করছেন। থাইল্যান্ডের বিখ্যাত, বিশেষ করে আপনার আমার মা বোনরা ব্যবহার করেন ত্বক ফর্সা করার জন্য যে নাইট ক্রিম, এই নাইট ক্রিম তিনি বানাচ্ছেন বিষাক্ত রাসায়নিক দিয়ে, যেটা অনেক সময় আমরা জেনেছি টয়লেট পরিষ্কার করার জন্য যে এবং ফিনাইল তৈরি করার জন্য যে কেমিক্যালগুলি আছে সেটার সাথে রাসায়নিক মিশিয়ে এই ধরনের নাইট ক্রিমগুলি তৈরি করছেন, ফলে নারীদের ত্বক জ্বলে যায় এবং বার্ন হয়, অনেক সময় ব্রণ, মেস্তা, নানা রকম জটিলতায় তারা কিন্তু আক্রান্ত হয়। এরপরে আমার হাতে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ এই একেবারেই মানে মেড বাই বাংলাদেশের, মেড বাই পুরান ঢাকার, এটা বিদেশি মোড়ক তারা ব্যবহার করছেন। এই এরপরে পাশের যে রুমটা দেখতে পাচ্ছেন, এই যে যিনারা কাজ করছেন, যেই পরিবেশে কাজ করছেন, তাদের যে মানে স্বাস্থ্যের যে অবস্থা, তাদের মানে আমার কাছে মনে হচ্ছে তারা অনেকেই এই এটার মধ্যে রোগাক্রান্ত আছেন, ডিব্বার মধ্যে ভরে, বিশেষ করে পার্লারের যে সমস্ত আইটেমগুলি আছেন এনারা তৈরি করছেন। এবং এরা হেয়ার জেল ক্রিম, যে আপনার আরব আমিরাতের যে ক্রিম হেয়ার জেল আমরা ওই চুলের ফ্যাশন করার জন্য ব্যবহার করি, একেবারে সম্পূর্ণ খাঁটি ভেজাল, এর মানে বিন্দু পরিমাণও এখানে খাঁটির কোনো নিশ্চয়তা নাই। এই ভেজাল কারবার করে এই মালিক বেশ কয়েকটি বাড়ির মালিক তিনি বনে গেছেন, বিভিন্ন নাম তারা, আয়ুর এবং গৌরী, অন্যান্য বিশ্বখ্যাত ব্র্যান্ড তারা ব্যবহার করছেন বার্কিউট। এই দেখুন আমার হাতে যে কেমিক্যালটি রয়েছে, এই কেমিক্যালের মানে কতটুকু পরিমাণ তারা ব্যবহার করবেন এই এই মাত্রাটি, যেহেতু তারা কেমিস্ট নন, নিজেদের ইচ্ছে মতো আর কি দেখে শুনে কাজ শিখছেন। এবং আপনার শেপ জেল অন্যান্য মানে যখন যেটা ওয়ার্ডার পান দোকানে থেকে সেই জিনিসগুলি তারা তৈরি করছেন। হ্যাঁ, হলুদ ক্রিম যেটা আমরা টার্মানিক ক্রিম বলি, এই টার্মানিক ক্রিম বালতির মধ্যে তারা তৈরি করছেন, ফলে এই টার্মানিক তাৎক্ষণিকভাবে মনে হয় যে একটু হলুদ হলুদ হচ্ছে, কিন্তু এটা আসলে হলুদের ছিটে ফোটাও নাই এটার মধ্যে। হ্যাঁ, পায়ে পাড়িয়ে মাতের মার দিয়ে এই ধরনের অপকর্ম তারা করছেন এবং মানুষকে প্রতারিত করছেন। কোনো প্রকার ল্যাব নেই, সরকারের কোনো অনুমোদন নাই, ট্যাক্স ভ্যাট সম্পূর্ণ সম্পূর্ণ খাঁটি মানে ভেজাল একটি কারখানা। এই কারখানাটা একেবারেই মানে এত পরিমাণ উপরে উঠতে উঠতে আমরা অনেকটা হাঁপিয়ে গেছি। আর মিটফুট থেকে তারা নিম্নমানের কেমিক্যাল রাসায়নিক এনে নিজেরাই তৈরি করে এ ধরনের ডিব্বায় তারা ঢুকিয়ে সারা দেশে তারা ছড়িয়ে দিচ্ছেন। বিশেষ করে আপনারা আপনারা দেখবেন সেলুনে গেলে শেভ করার জন্য, চুল কাটার পরে শেভ করার জন্য যে ক্রিমগুলি দেওয়া হয় 20 টাকা 30 টাকা ডিব্বায় তারা বিক্রি করে, এই ডিব্বাগুলোর মধ্যে কিছুই নেই, একবারে আটা ময়দা সুজির সাথে মানে রং ফ্লেভার মিশে মানে এমনভাবে দিয়ে দিবে যেটা আসলে মানে দেখলে চোখ ছানাভরা হয়ে যাবে। কিউট মানে মৌসুমী কসমেটিক্সের আপনার শেপ জেলটা একটু তারা বেশি মানে তৈরি করেন, কারণ এই মালটা একটু বেশি চলে। এরপরে রনস সন্স অন্যান্য প্রসাধনী যে আছে নিম্ন মানে মানে যা ইচ্ছা তাই, অর্থাৎ মানে চকবাজার থেকে যে সমস্ত পণ্য অর্ডার আসে, ওই নিজেরা যেহেতু কেমিস্ট বনে গেছেন তারা বলে এইটা দিয়ে এইটা তৈরি হবে, তারা এইভাবেই তৈরি করছেন।